হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, যাদের 2024 সালের বই। তারা যদি 186 পৃষ্ঠা ওপেন করো তাহলে দেখবা যে সূত্র বুঝি অধ্যায়ের 6 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। ওকে, একে একে সবগুলো সমাধান করা শেষ, আগের আজকে আমরা 6 নম্বরটা শিখব। 6 নম্বরটা কি বলছে? একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে 15টি ধাপে সাজালো। এটা মনে করো ইটের স্তূপ আছে, স্তূপ। বইতেও তোমাদের এরকম একটা ছবি দিয়ে দিয়েছে। কি বলছে? 15টি স্তূপে সাজালো, ঠিক আছে, 15টি ধাপে সাজালো। একেবারে নিচের ধাপে 2টি সারি করলে এবং প্রতিটি সারিতে 30টি করে ইট রাখলেন। অর্থাৎ একদম নিচে 2টা সারি করলো এবং কয়টা করে ইট রাখলো? 30টা। আমি বোঝার ক্ষেত্রে তোমাদের একটু বুঝাই, এখানে একটু জাস্ট বোঝার চেষ্টা করো। এখানে বলছে একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে 15টি ধাপে সাজালো, ঠিক আছে। মনে করো এরকম 15টা ধাপে সাজালো, মনে করো এরকম একটা ধাপ, তার পরের ধাপ, ঠিক আছে, তার পরের ধাপ, এরকম 15টা ধাপে সাজালো। কিন্তু এখানে কথা আছে, দেখো এখানে কি করছে, তোমাকে প্রথমে যেটা করছে সেটা হচ্ছে 2টি শাড়ি নিছে। প্রথমে কয়টা শাড়ি নিছে? 2টা শাড়ি। মনে করো এই একটা শাড়ি, ঠিক আছে, এই একটা শাড়ি। প্রথম শাড়িতে মনে করো এখানে ইট আছে কয়টা? 30টা। মনে করো এগুলো ইট, ঠিক আছে, এগুলা ইট, এটা একটা শাড়ি, বুঝে নিও একটু। আর এখানে ইট আছে কতটি? 30টি। সেমভাবে এই পাশে আর একটা শাড়ি নিল, এই পাশে কী করলো, সে আর একটা শাড়ি নিল, এবং এইখানেও মনে করো ওইভাবে ইট আছে কয়টা? 30টা ইট আছে, বুঝে নিও, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু শেষ না, তারপরে কি বলছে? তারপরে বলছে যে পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি শাড়িতে 2টি করে ইট কম রাখবে। অর্থাৎ এই শাড়িতে 30টা আছে না, এর উপরের শাড়ি যেটা থাকবে, এর উপরের শাড়ি যেটা থাকবে সেই শাড়িতে কিন্তু আবার কয়টা থাকবে? 2টা কম থাকবে, 2টা কম থাকবে। মানে কয়টা থাকবে এই শাড়িতে? এই শাড়িতে কিন্তু আবার মনে করো এইভাবে আয়সা 28টা ইট থাকবে। কয়টা থাকবে? 28টা ইট থাকবে, ঠিক আছে। সেমভাবে এখানেও 28টা, ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 4টা কমে গেল। তারপরে এখানে আবার উপরের শাড়িতে আরও 2টা কম, মানে 2টা করে প্রতি সারিতে 2টা করে কয়টা কি থাকবে? কম থাকবে। তাহলে এখানে যদি 28টা থাকে, এটা কয়টা? 26টা, ঠিক আছে, এখানেও 26টা। তারপরে এখানে যদি 26টা হয়, তারপরে সারিতে কয়টা থাকবে বলো তো? 24টা, তারপরে 22টা, তারপরে 20টা, ঠিক আছে, এইভাবে কমতে থাকবে, এইভাবে কমতে থাকবে। আর এরকম সারি হবে কয়টা? 15টা। কয়টা বলছে? 15টা ধাপ হবে উপরের দিকে, ঠিক আছে। এটুকু নিশ্চয়ই বুঝতে পারছো এখন, মানে প্রশ্ন কি বলছিল এটা নিশ্চয়ই বোঝাতে পারছি, ঠিক আছে। এবার চলো, এখানে প্রশ্ন করছে আমাদের, আমি একটু মুছে দিয়ে নিই। আমাদের প্রশ্ন করছে এখানে যে এভাবে উপরের ধাপে কয়টি ইট থাকবে। অর্থাৎ এই যে ধাপগুলো যে সাজাইলো এভাবে, এখানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এরকম যাতে যাতে 15তম ধাপে কয়টা ইট থাকবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। খ নাম্বার কি বলছে? ইট সাজানোর প্রক্রিয়াটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো। এই যে আমরা যে ইটটা বের করব প্রথম ধাপে, এইটা একটা গাণিতিক সূত্রে বের করতে হবে। আর গ নম্বরে কি বলছে? সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে। অর্থাৎ এই যে 15টা ধাপ নিতে এইভাবে 2টা করে কমে কমে যাবে, এইভাবে যাওয়ার পরে সে মোট কতগুলো ইট সাজাবে ওই 15টা ধাপে, সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা সিরিয়ালি ক খ ক থেকে শুরু করি, খ গ আমরা সমাধান করব। তো চলো সমাধানে চলে যাই। তবে সমাধানে যাওয়ার আগে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, ওকে। চলো দেখো এখানে ক নাম্বার আমরা যদি করি, তাহলে দেখো একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে। তাহলে নিচের ধাপ থেকে, মানে নিচের ধাপে একদম 15টা কি 30টা ছিল, তাহলে নিচের নিচ থেকে উপরের ধাপ অনুসারে একদম যদি আমরা ধরি নিচ থেকে, তাহলে প্রথম ধাপের 2টি শাড়িতে কয়টা ইট থাকবে? একটা শাড়িতে কয়টা করে থাকে? এখানে বলছে 30টা। শাড়ি কয়টা করে থাকে? 2টা করে, ঠিক আছে, 2টা করে শাড়ি থাকে। তাহলে 30টা যদি 2টা শাড়ি থাকে, কয়টা তবে? 60টা, ঠিক আছে। এখন এইটা তো আমরা পাইলাম, কিন্তু এটা তো আমাদের সূত্রের একটা সিস্টেমের মাধ্যমে যদি আমরা নিই তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। দেখো 60কে যদি আমরা এই 60কে যদি আমরা এইভাবে লিখি, 60-4, যেহেতু 4টা করে ইট কমতেছে, কেন 4টা করে কমতেছে এখন প্রশ্ন করতে পারো। এখানে তো 2টা করে কমতেছে বলছে, তাই না? এখানে বলছে 2টা কই গেল, এই যে পরবর্তী উপরের ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি সারিতে 2টি করে ইট কম থাকে, প্রতিটি সারিতে। অর্থাৎ সারি কিন্তু 2টা, সারি কয়টা? সারি কিন্তু 2টা, এখানে মাথায় রাখিও। দেখো এখানে সারি কিন্তু কয়টা? সরি, এখানে সারি কিন্তু আবার 2টা। মনে করো এই একটা সারি গেল, ঠিক আছে, আবার এর পাশেই মনে করো আর একটা সারি,
এই সারিতেও দুটো কম, এই সারিতেও আবার দুটো কম, বোঝা গেল? তাহলে দুইটা দুইটা কত, চারটে, কারণ দুইটি সারি একসাথে নিচ্ছি, ঠিক আছে? দুইটা সারি করে তিনি গেছেন এই জন্য, ঠিক আছে? তাহলে কয়টা, চারটে, এই জন্য চার বিয়োগ। আর এইটা আমরা সূত্রে ফালানোর জন্য দেখো, এইটা নিলাম প্রথম সারি, এই জন্য এইখানে হচ্ছে এক, এই যে এখানে এক না, এটা প্রথম সারির কারণে এখানে এক, আর মাইনাস এক, এটা বরাবরই মাইনাস এক, এক বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? সেমভাবে দ্বিতীয় ধাপে দুইটি সারিতে, দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট থাকবে, দেখো কয়টা, অবশ্যই দুটো কম, কারণ এখানে আসলো 30টা, এখানে কয়টা, 28টা থাকবে, দুটো কম, 30-এর থেকে দুটো কম, তাহলে 28, যেহেতু দুটো সারি 28, তাহলে দুটো সারি, এই জন্য 28কে 2 দিয়ে গুণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হবে, 28 দুগুণে 56টি। এখন সেমভাবে 60 ঠিকই থাকবে, 4ও ঠিক থাকবে, এটা দ্বিতীয় সারি, এই জন্য 2 বিয়োগ হয়েছে এখানে 2, ঠিক আছে? সেমভাবে তৃতীয় সারি আমরা দেখাতে পারি, দেখো তৃতীয় সারিতে তৃতীয় ধাপে দুটি সারিতে ইট থাকবে, এখানে ছিল 28টা, দুটো করে কমবে, তাহলে 28-এর থেকে 2 কম করলে কত, 26, ঠিক আছে? তাহলে দুইটা 2 দিয়ে গুণ দিলে কত হবে, 52টি। এখানে 60 ঠিকই থাকবে, মাইনাস 4ও ঠিকই থাকবে, এখানে তৃতীয় ধাপ, এই জন্য 3টা। এখন তুমি যদি আরেকটা দেখাতে চাও, চতুর্থ ধাপে দুটি সারিতে ইট থাকবে, তাহলে এখানে এসে কত হবে, 26টি ছিল, তাহলে চতুর্থ ধাপে আরও দুটো কমে যাবে, কত, 24, তাহলে 2 দিয়ে 24কে গুণ হবে, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে, 24 দুগুণা কত, 48টি, ঠিক আছে? এখন সেমভাবে এখানে 60 ঠিক থাকবে, মাইনাস 4ও ঠিক থাকবে, এখানে 4 নম্বর ধাপ, তাই 3-এর এখানে 4 হয়ে যাবে, মাইনাস 1, বোঝা গেল? যদি আরও দেখাতে চাও তাহলে এইভাবে করবো, আমার আর দেখানোর দরকার নাই, ঠিক আছে? আমি একটা সিস্টেমে পেয়ে গেছি, অর্থাৎ এখানে যততম ধাপ ততম এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন 15টা ধাপে সাজাইছে, তাহলে আমরা যদি এখানে জাস্ট আর পরের লাইনে 15 দিয়ে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কি হয়ে যাব, এই 15তম ধাপে কয়টা ইট আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ 15তম ধাপে সারি দুইটিতে ইট সাজাতে হবে, দেখো এখন এইখানে না, এখন এই জিনিসটাই বের করবো কি করে, এইটুকু নিয়ে, ঠিক আছে? তাহলে 60 নিয়ে নিলাম, মাইনাস 4 নিয়ে নিলাম, এখানে দেখো 3 আসলো, কারণ এর 3তম ধাপ আসলো, তাই 3, কিন্তু সর্বোচ্চ কতটা ধাপ হয়েছে, 15টি ধাপ, এই জন্য 3-এর এখানে আমরা কী নিয়ে নিলাম, 15 নিয়ে নিলাম, ঠিক আছে? মাইনাস 1 সবসময় ঠিকই থাকবে, একই থাকবে। এখন জাস্ট এটার সমাধান করি, চলো, এই 60 60 ঠিকই থাকবে, 4 4 ঠিকই থাকবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, আমরা জানি সরল অঙ্কে, এই জন্য ব্র্যাকেটের কাজ আগে করে নেবো, 15 থেকে একবার দিলে 14, ঠিক আছে? এখন দেখো 60 ঠিকই আছে, 4 14 এটা একটা গুণ, তাহলে গুণের কাজ আগে, 4 14 কত হয়, 56 56 নিলাম। এখন 60-এর থেকে 56 বিয়োগ দিলে কত হয়, 4 হয়, তাহলে 4টি, অর্থাৎ 15তম ধাপে বা 15টি ধাপে একদম উপরের ধাপ যেটা, সেই ধাপে কয়টা ইট থাকবে, 4টি ইট থাকবে, বোঝা গেল? এখন রাজমিস্ত্রি যেহেতু 15টি ধাপে ইটগুলো সাজালো, সেহেতু সবচেয়ে উপরের ধাপ হলো 15তম ধাপ, ঠিক আছে? তাহলে 15তম ধাপে ইট থাকবে কয়টি, 4টি, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? এবার চলো খ নাম্বারে চলে যাই, এখানে মনে রেখো, একটু দেখো খালি মনে রাখার জন্য, যে উপরের ধাপে ছিল 60টি আর একদম শেষ ধাপে ছিল 4টি, ঠিক আছে? আচ্ছা, ইট সাজানোর প্রক্রিয়াকে গাণিতিক সূত্র নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো। তো চলো আমরা খ নাম্বার সমাধান করি, দেখো ইট সাজানোর প্রক্রিয়াকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো। তাহলে দেখো, এখন ক হতে পাই ধাপ সংখ্যা এন, এনতম ধাপের দুটি সারিতে মোট সংখ্যা থাকবে, ঠিক আছে, 60 হচ্ছে বিয়োগ 4 আর হচ্ছে এন মাইনাস 1। এই এন কেন, এনতম ধাপ, কারণ এখানে যততম ধাপ, এই এন এর মানটা খালি তত বসাই দেবো, ঠিক আছে? এই জন্য বললাম এনতম ধাপ, কারণ এই যে সূত্র ঠিকই থাকবে, 60 মাইনাস 4 বা 60 বিয়োগ 4, তারপরে এন মাইনাস 1, এই এটা হচ্ছে সূত্রটা মূলত, ঠিক আছে? কারণ এই যততম ধাপের আমরা ইটের সংখ্যা বের করতে যাচ্ছি, খালি এনের জায়গাটা অততম লিখে দিলে 15 ধাপ, তোমাকে বললো 25তম ধাপে কতগুলো ইট আছে, বের করে দিলে আমরা পেয়ে যাবো, হয়তো 25তম ধাপে আমরা পাবোই না, ঠিক আছে, ইট থাকবেই না। তাহলে দেখো, তোমাকে বললো 10তম ধাপে কত আছে, 9তম ধাপে বা 8তম ধাপে কতটি আছে বের করতে বললে, এখানে জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। এখানে দেখো, ইট সাজানোর প্রক্রিয়াকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করলে পাই 60 বিয়োগ 4, আর এখানে হচ্ছে এনকে যদি আমরা ওই মানটার ধাপ ধরি আর এটাকে যদি অন ধরে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই এনের কাছে আমরা ওই যততম ধাপের মান বের করতে যাচ্ছি, ততম ধাপটা এখানে, তত সংখ্যাটা এখানে বসাই দিলেই আমরা মেন মান পেয়ে যাব। চলো একটু ব্যাখ্যা দেখি আমরা এই জিনিসটার, ঠিক আছে? দেখো, এনের মান যদি অন হয়, এনের মান যদি 1/1 আমরা ধরি, তাহলে দেখো ধাপ অনুসারে, দেখো এখানে 60 বিয়োগ 4, ঠিক আছে, এই এনের মান আমরা কত ধরলাম, 1, তাহলে 1 বিয়োগ 1, তাহলে 1-এর থেকে 1 বিয়োগ করলে কি হলো, 0, 0 দিয়ে 4-কে যদি গুণ দেই, তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তার মানও কি হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে 60-এর থেকে 0 বাদ দিলে 60-ই হয়ে যায়, প্রথম ধাপে যা আমরা পাইছিলাম 60টা ইটি ছিল, ঠিক আছে? দেখো, এন ইকুয়াল যদি 2 হয় তাহলে কি হয়,
দ্বিতীয় ধাপে দুটি সারিতে ইট থাকবে কয়টা? এই এন এর জায়গায় খালি টু বসাই দেবো, তাহলে দুইয়ের থেকে একবার দিলে কত হয়ে যাবে বলো তো? এক, তাহলে চারের সাথে এক গুণ করলে কত? চার অক্ষে চার, তাহলে ষাটের থেকে চারবার দিলে 56, যা দ্বিতীয়তম ধাপে কিন্তু আমরা পেয়ে গেছিলাম ওখানেই। এক নম্বর অঙ্কটা, ক নম্বর অঙ্কটা যদি তুমি লক্ষ্য করো, ঠিক আছে? সো এইভাবে চলে আসবে, অর্থাৎ এটাই হলো সূত্র যে 60 মাইনাস বা 60 বিয়োগ 4 n-1, ঠিক আছে? ব্র্যাকেট দাটকাই দিলে এটা। সো এই ছিল, তো এবার আমরা গ নাম্বারে চলে যাব। চলো, গ নাম্বারে কি বলছে? সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে। দেখো, তুমি যদি আমার আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে তুমি জানবা মোট নির্ণয় সূত্র কিন্তু আমরা আগেই বের করে ফেলছিলাম, তাই না? যে কতে লিখতে পারি প্রথম ধাপ বা সারিতে ইট ছিল কয়টা? 60টা, একদম নিচের সারিতে, কারণ 30 30টি করে 60টা ছিল। এবং ক থেকে পাইছিলাম যে শেষ পদ বা শেষ সারিতে ইট ছিল কয়টা? 4টা, 15তম সারি ছিল, 15টা সারিতে সাজাই ছিল, এই জন্য 15তম ধাপে আমরা কয়টা ইট পাইছিলাম? 4টা। এখন পদ সংখ্যা বা ধাপ সংখ্যা, সারি সংখ্যা কয়টা ছিল? যেহেতু আমাদের 15টা ধাপ ছিল, এই জন্য কি 15টা আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা জানি স্বাভাবিক সংখ্যা বা মোট নির্ণয় সূত্রটা জানি, মোট ইটের সংখ্যা আমরা কি জানি বলতো? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এই সূত্রটা কিন্তু আমরা আগেও করে আসি, তুমি যদি আগের অঙ্কগুলো আমার দেখে থাকো। তাহলে দেখো, এখন জাস্ট দেখে দেখে মান বসাই দেবো। প্রথম পদ কত? 60, বা প্রথম সারিতে 60টা ছিল, যোগ শেষ পদে কয়টা ইট ছিল? 4টা ছিল। পদ সংখ্যা বা ধাপ সংখ্যা কয়টা ছিল? এখানে ছিল 15টা, ঠিক আছে? তাহলে 15, আর এখানে হচ্ছে ভাগ এই সূত্রের 2। এখন দেখো, 60 আর 4 এর কথা হবে 64 গুণ 15, ঠিক আছে, ভাগ 2। এখন দেখো 32, এখন বলতে পারো যে 32টা কই থেকে আসলো? এই যে 2কে 2 দিয়ে কাটছি, 2 একে 2, 32 দুগুণা 64, বোঝা গেল? তাহলে এখন দেখো, এই 32 আর 15কে যদি আমরা গুণ দেই তাহলে কত হয়? 480। তাহলে সে মোট কতগুলো ইট সাজিয়েছিল? সে 480টি ইট মোট ওই 15টা ধাপে সাজিয়েছিল, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ওকে? আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। কিন্তু দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।